সরকারি কর্মচারীরা তো অনেক মাইনা পান, মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের সরকার, তাই গরিব মানুষের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছেন, তেই জন্য প্রকল্পগুলো চালাতে গিয়ে সরকারি কর্মচারীদের ডিএ দিতে লেট হচ্ছে এবং ডিএ প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমাদের রাজ্য মানে অভিজিৎ বিনা বন্দ্যোপাধ্যায় বলতে হয়েছিল যে গরিবের হাতে পয়সা না দিলে একটা দেশের অর্থনীতি সচল থাকে না। সেদিক থেকে করোনার সময় সফল মুখ্যমন্ত্রীদের মধ্যে একজন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার টার্গেট ছিল যে যারা সপ্তাহে একদিন মাছ খেতে পারে, সব মাসের সব দিন ভাত খেতে পারে, তাদের থেকেও আগে যে মানুষগুলো একেবারে নিঃস্ব তাদেরকে কিছুটা আর্থিক দিক থেকে সচ্ছল এবং সবল করে দেওয়া, দুদিক থেকে, একদিক থেকে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেওয়া আর দুই অর্থনীতিকে সচল রাখা। তিনি সেই জায়গাটাকে টার্গেট করে এগোচ্ছেন, দিয়ে দেবেন না কথা বলেননি, নিশ্চয়ই দেবেন, নিশ্চয়ই দেবেন, সময় হলে দিয়ে দেবেন। কিন্তু এর মানে এই নয় যে আমাদের আটকাতে হচ্ছে, কারণ যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে মুখ্যমন্ত্রী চলছেন সেই প্রকল্পগুলোতে তিনি যেভাবে আর্থিকভাবে সাহায্য করছেন তার জন্য হয়তো কোথাও সামান্য একটু অসুবিধা হতে পারে, কিন্তু দিয়ে দেবেন না কথা ঠিক নয়, দিয়ে নিশ্চয়ই দিয়ে দেবেন। এবং আমি মনে করি যে এই যে পার্থক্যটা, বিয়ে তো নিশ্চয়ই যারা পাচ্ছেন তারা সব অর্গানাইজড কর্মচারী, তাদের মাইনে যথেষ্ট, এই এই ব্যবস্থার মধ্যে তাদের মাইনে মানে বাংলার 10 কোটি মানুষের মধ্যে কত লক্ষ লোক সরকারি কর্মচারী, বাকিরা তো সবাই সরকারি কর্মচারী নয়, তারা অনেকেই দিন আনে দিন খায়, তারা অনেকেই ডেলি ওয়েজেস লেবার আছে। স্বাভাবিকভাবে এই পার্থক্যটা রয়েছে, সেখানে দাঁড়িয়ে ওই গরিব মানুষগুলোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন বলেই।